ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شيشو بچدر পেশাব পায়খানা নাপাক, পায়খানাদের মধ্যে কোনো কথা নেই। দুধের শিশু, যেসব বাচ্চার প্রধান খাবার হচ্ছে দুধ, দু বছরের ভিতরে এসব বাচ্চা যেমন ছেলে যদি হয় তাহলে পেশাবের ক্ষেত্রে একটু বিধান হালকা করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ শিথিল। কিন্তু মেয়েদের ব্যাপারে স্বাভাবিক, যদি ছেলে হয় মানে যে বাচ্চার প্রধান খাবার দুধ, দুধ খেয়েই সে চলে, তো এই বাচ্চা যদি পেশাব করে, ছেলে আবার বলছি মেয়ে নয় ছেলে, তাহলে ওখানে পানি যেমন শরীরে বা ইয়েতে কাপড়ে লাগলো ওখানে পানি ছিটিয়ে দিলে হবে, একটু বেশি করে, নিংড়াবার দরকার নেই, পানি ছিটিয়ে দিলেন একটু বেশি করে, এমনভাবে ছিটাবেন যে নিংড়াবার প্রয়োজন হয় না, এরকম পানি ছিটালেন যথেষ্ট। কিন্তু মেয়েদের ব্যাপারে পরিপূর্ণরূপে নিংড়িয়ে মানে পরিষ্কার ধৌত করতে হবে, শরীরে লাগলে ধৌত করতে হবে। আর পায়খানার ব্যাপারে কোনো কথা নেই, পায়খানা ছেলে মেয়ে উভয় চাই ছোট হোক বড় হোক সকলের নাপাক, ভালো করে ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। আর এক্ষেত্রে নারীরা সচেতন থাকবেন, যেহেতু বাচ্চাদের দেখাশোনা করেন। এবারে দেখেন বর্তমান জমানা তো কত সহজ, নেপি আছে অথবা ওটাকে কী বলে অন্য যেগুলো ব্যবহার করা প্যাড ইত্যাদি, এগুলো আলহামদুলিল্লাহ বর্তমান জমানা এগুলো সহজ। কিন্তু পূর্বে এগুলো ছিল না, নারীরা কত কষ্ট করেছেন। এখন এত সহজ ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও নারীদের কষ্ট হয়ে যায়, তাহলে পূর্বে আমাদের মায়েরা আমাদের যাদের বয়স কম একটু খেয়াল করুন, আপনাদের দাদুরা আপনাদের দাদিরা কীরকম কষ্ট করেছেন। তো ইসলামের বিধান পালন করার জন্য সকলকেই একটু সচেষ্ট থাকতে হবে, আল্লাহর হুকুম নিয়মিত আপনাকে পালন করতেই হবে, এটা বাধ্য আপনি, কারণ আল্লাহর সৃষ্টি আপনি, আপনি আল্লাহর মখলুক, আল্লাহ আপনাকে যেভাবে বলেছেন সেভাবে আপনি চলেন। এর দ্বারা কী হবে, আপনি আল্লাহর হুকুম পালন করে চলছেন, কষ্ট হলেও এর বদলে আপনি জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।